জীবনের প্রথম উপার্জন দিয়ে কেউ হয়তো পছন্দের কিছু কেনেন, কেউ আবার খরচ করেন না, আবার কেউ বাবা মার হাতে তুলে দেন, কেউ বাবার পরিজনের মধ্যে তা ভাগ করে দেন। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। প্রথম জীবনে কেউ ছিলেন গৃহশিক্ষক, রোজগার করতেন ছাত্র পিছু 25 টাকা, কেউ আবার গাড়ি ধুতেন, আর তাদের বেতনও ছিল খুব অল্প। তবে বেতন যত সামান্যই হোক না কেন, নিজের আয় করা প্রথম বেতনের টাকায় নিজের স্বাদ পূর্ণ করেছেন বলিউড তারকারা। শাহরুখ খান, ছোট থেকেই তাজমহল দেখার ইচ্ছে ছিল শাহরুখের। জীবনে প্রথম বেতন পেয়েছিলেন 50 টাকা, সেই টাকা দিয়ে ট্রেনে চেপে আগ্রা চলে এসেছিলেন তাজমহল দেখতে। প্রিয়াঙ্কা চোপড়া, প্রথম অ্যাসাইনমেন্টের কাজ করে 5,000 টাকা পেয়েছিলেন প্রিয়াঙ্কা, সেই টাকা খরচ না করে মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি। আজও প্রিয়াঙ্কার লকারে যত্ন করে রাখা আছে প্রথম উপার্জিত সেই 5,000 টাকা। ইরফান খান, ছাত্র জীবনে জয়পুরের একটি স্কুলে শিক্ষকতার কাজ করতেন ইরফান। ছাত্র পিছু নিতেন 25 টাকা করে, কিন্তু বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব ছিল অনেকটা, যেতে আসতে অনেক সময় ব্যয় হতো, তাই বেতনের টাকা জমিয়ে প্রথম একটা সাইকেল কিনেছিলেন তিনি। রিচা চাড্ডা, দূরদর্শনে একটি নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রথম হাতে পেয়েছিলেন 200 টাকা, সেটাই জীবনের প্রথম উপার্জন। তার বয়স তখন মাত্র ছিল 12 বছর, পুরো টাকাটাই বাবার হাতে তুলে দিয়েছিলেন রিচা। অর্জুন কাপুর, কাপুর পরিবারে সোনার চামচ মুখে নিয়েই জন্ম অর্জুনের। সফল পরিচালক বনি কাপুরের ছেলে হিসেবে মাত্র 18 বছর বয়স থেকে অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে কাজ করেছেন অর্জুন। কুচকুচ হোতা হ্যায়তে সহপরিচালক হিসেবে কাজ করে জীবনে প্রথমবার রোজগার করেছিলেন 35,000 টাকা, আর সেই টাকার পুরোটাই ব্যাংকে রাখার জন্য বাবা মার হাতে তুলে দিয়েছিলেন তিনি। জ্যাকলিন ফার্নান্দেজ, ছোট থেকে একটি নামি কোম্পানির ব্যাগের উপর লোভ ছিল জ্যাকলিনের। এরপর যখন একটি পোশাক কোম্পানির হয়ে মডেলিং এর সুযোগ পেলেন, তখন বেতনের সমস্ত টাকা দিয়ে সেই কোম্পানির ব্যাগ কিনেছেন তিনি। রণদীপ হুদা, অস্ট্রেলিয়ায় থাকাকালীন সময়ে গাড়ি ধোয়ার কাজ করতেন রণদীপ, পেতেন $40, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্যান বিয়ার কিনে খেতেন রণদীপ। কালকি কোয়েচলিন, লন্ডনে থেকে পড়াশোনা করতেন কালকি, কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না, থাকা খাওয়ার খরচ চালাতে লন্ডন ক্যাফেতে ওয়েট্রেসের কাজ শুরু করেন। বেতন হাতে পেয়েই আগে বাড়ি ভাড়া মেটাতেন তিনি। বলিউড সেলিব্রিটিদের এমন সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।